ওয়েলকাম টু পিডি রিভিউস। আজকে আমরা কথা বলবো 2010 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাড়িট নিয়ে, যার পরিচালনা করেছেন রদ্রিগো কর্তেস এবং লিড ভূমিকায় ছিলেন ডেডপুল খ্যাত রায়ান রেনল্ডস। বাজেট মাত্র $3 মিলিয়ন হলেও বক্স অফিসে মুভিটি $21.3 মিলিয়ন আয় করে ফেলে। এছাড়া দর্শকদের কাছ থেকেও বেশ প্রশংসা কুড়ায় মুভিটি। কী আছে এই সিনেমায়, চলুন আবিষ্কার করি। মুভি শুরু হয় পল কনরেকে দিয়ে, যে কিনা ইরাকে একটি আমেরিকান কোম্পানির অধীনে ট্রাক ড্রাইভারের কাজ করে। হঠাৎ চোখ খুলতেই সে নিজেকে একটি কফিনে আবিষ্কার করে। পকেটে থাকা লাইটার দিয়ে সে চারিদিকে নজর দিতে লাগলো। সে বুঝতে পারে তাকে কোনো মরুভূমিতে দাফন করে দেয়া হয়েছে। পকেটে হাত দিয়ে পল নিজের খালি মানিব্যাগ, একটি হাতছুরি, কলম, মদের ছোট বোতল এসব পায়। তখনই হঠাৎ সে মোবাইলের ভাইব্রেট হওয়া শুনতে পায়। পায়ের পাশে তাকালে সে একটি সেলফোন দেখতে পায়, কিন্তু ফোনে আরবি ভাষা সেট করা থাকায় সে লেখাগুলো পড়তে পারছিল না। ফোন দিয়ে পল প্রথমেই তার স্ত্রী লিন্ডাকে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করে না। এরপর সে FBI-এ কল দিলে তারা কীভাবে এই অবস্থায় সে পৌঁছালো তা জানতে চায়। তখন পল বলে তাদের ট্রাকগুলোতে সন্ত্রাসীরা আক্রমণ করে, তার বাকি সদস্যদের গুলি করে মেরে ফেলা হয়। তখন অজ্ঞান হয়ে পড়ায় এরপর তার সাথে কী হয়, কীভাবে সে এই কফিনে আসে, এগুলোর কিছুই তার খবর ছিল না। কিন্তু FBI অফিসার উল্টো তাকেই প্রশ্ন করে বসে, যদি সন্ত্রাসীরা তার সহকর্মীদের মেরে ফেলে তাকে কেন মারল না। এসব কথায় পল বুঝতে পারে তারা তাকে কোনো হেল্প করতে পারবে না। এদিকে সে তার কোম্পানিতে কল দিলেও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর সাডেনলি সেই ফোনে একটি কল আসে, কলার নিজের নাম জাবির বলে জানায়। সে বলে যদি রাত 9টার ভেতর তাকে $5 মিলিয়ন দেয়া না হয় তাহলে তাকে এই কফিন থেকে আর বের করা হবে না। এরপর পল আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে কল দিলে তারা জানায় তারা কোনো প্রকার টাকা লেনদেন করবে না। তবে তারা পলকে ড্যান ব্রেনার নামক এক ব্যক্তির নাম্বার দিয়ে দেয়। ড্যান ব্রেনার মূলত ইরাকে এই ধরনের রেস্কিউয়ের মতো মিশনে কাজ করে থাকে। পল ব্রেনারকে কল দিলে বিপরীতে সে জানায় পল যাতে যেভাবেই হোক ফোনের চার্জ যাতে শেষ না হয় সেদিকে খেয়াল রাখে। তারা তার সেলফোন ট্র্যাক করার চেষ্টা করছে। এদিকে পল কফিনে তার মাথার পেছনের কারটি শব্দ শুনতে পায়। জোরে পেছন দিকে ধাক্কা দিতে কারটি ভেঙে যায়। সেখানে কফিনের অতিরিক্ত অংশ সে দেখতে পায়। তাছাড়া সে একটি টর্চ লাইট পায়, সাথে একটি কাগজও পায়। কিন্তু সে কাগজটি না পড়ে আবার নিজের স্ত্রীকে কল দেয়, তবে এবারও কোনো উত্তর নেই। তারপর পল নিজের বৃদ্ধ মাকে ফোন দেয়। কল শেষ হতেই একটি ভিডিও আসে সেই মোবাইলে। ভিডিওতে দেখা যায় সন্ত্রাসীরা তার মাকে জিম্মি করে রেখেছে। এই দেখে পল জানায় সে এত টাকার ব্যবস্থা করতে পারবে না। তখন জাবির বলে তাকে কাগজে দেয়া লেখাগুলো পড়ে একটি ভিডিও তৈরি করে পাঠাতে হবে। সেই কাগজে লেখা ছিল যদি রাত 9টার মধ্যে টাকা দেওয়া না হয় তাহলে তাকে এই কফিনেই মরতে হবে। ভিডিওটি পাঠানোর পর সন্ত্রাসীরা সেটি ইউটিউবে আপলোড করে দেয়। এই দেখে ব্রেনার পলকে বলে সে কেন এই কাজ করলো। তখন কথায় কথায় ব্রেনারকে পল প্রশ্ন করে আজ পর্যন্ত সে কতজন মানুষকে উদ্ধার করেছে। প্রশ্নের উত্তরে সে মার্ক হোয়াইট নামে এক ব্যক্তির নাম জানায়। বন্ধুরা, এই মার্ক হোয়াইট নামটি অবশ্যই মনে রাখবেন, এই নামই মুভির আসল টুইস্ট লুকিয়ে রয়েছে। তারপর হঠাৎ সে কফিনে একটি সাপ এসে পড়ে। পল মদ ছিটিয়ে কোনো মতে আগুন ধরিয়ে সাপ থেকে রেহাই পায়। কিন্তু এরপর পল আরেকটি ভিডিও পায় যেখানে তার এক সহকর্মী পামেলাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এই দেখে পল আরও ভয় পেয়ে যায়, নিজের মৃত্যু নিয়েও সে ভাবতে শুরু করে। এমন সময় তার কোম্পানির ম্যানেজারের কল আসে। তিনি পলকে জানান পল পামেলার মধ্যে সম্পর্ক ছিল। কোম্পানির নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মী তার সহকর্মীর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে তবে তার চাকরি চলে যাবে। নিয়ম অনুযায়ী এখন পলের চাকরি নেই এবং কোম্পানি তার কোনো দায়ভার নিবে না। এ যেন বিপদ আসলে চারিদিক থেকেই আসে। এইসবের পরে পল নিজের পরিবারের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে সেখানে বলে মৃত্যুর পর তার সকল সম্পত্তি স্ত্রী লিন্ডা পাবে। সে এও জানায় সে তার স্ত্রী এবং ছেলেকে কত ভালোবাসত। কিন্তু তখনই হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো, যেন ভূমিকম্প হচ্ছে। আসলে মাটির উপরে বোমা বিস্ফোরণের কারণে এমনটি হয়। এতে পলের কফিন ফেটে বালু ঢুকতে শুরু হয়। সে কোনো মতে কাপড় দিয়ে ফুটো আটকাতে চেষ্টা করতে থাকে। তারপর জাবির আবার কল করে বলে তাকে তার আঙুল কেটে ভিডিও করে পাঠাতে হবে, কারণ তার আমেরিকা সরকার ব্যাপারটা গুরুত্বের সাথে নিচ্ছে না। উপায় না পেয়ে পল নিজের আঙুল কাটার দৃশ্য ভিডিও করে পাঠিয়ে দেয়। এদিকে পল কফিনের ওপর মাটি খোঁড়ার আওয়াজ শুনতে থাকে। অবশেষে ব্রেনার হয়তো তাকে খুঁজে পেয়েছে, কিন্তু না,
আসলে সে এমন কল্পনা করছিল যে তাকে উদ্ধার করতে মানুষ এসে পড়েছিল। তখনই ব্রেনারের কল আসে এবং সে জানায় তারা তার একদম কাছাকাছি এসে পড়েছে। এদিকে কফিনে সমানে বালু ঢুকতেই থাকে। তবে ফোনে ব্রেনার বলে তারা মার্ক হোয়াইটকে পেয়েছে। এর মানে হলো তারা এতক্ষণ পলকে নয় মার্ক হোয়াইটকে ট্র্যাক করছিল। আশা করি আপনারা এই নামটা মনে রেখেছেন। সত্য ঘটনা হলো পল এবং মার্ক এই দুজনকে একই অবস্থায় কফিনে আটকে রাখা হয়েছিল। মূলত পলের ফোনটি এতক্ষণ যাবৎ ট্র্যাকই করা যায়নি। পুলিশ তার বদলে মার্ক হোয়াইটকে ট্র্যাক করে তাকে উদ্ধার করে। ব্রেনার পলকে ওই মুহূর্তে সান্ত্বনা দিতেই মিথ্যে কথা বলেছিল, কারণ তারা মার্ক হোয়াইটকেও খুঁজে বেড়াচ্ছিল। তারপর বালু দিয়ে কফিনটি ভরে যায় এবং শেষ পর্যন্ত পল মারা যায়। এতে এই বোঝা যায় মানুষের মৃত্যু কখন কিভাবে এসে হাজির হবে তা কেউই বলতে পারবে না। অনেক সময় বিনা অপরাধেও কঠিন মৃত্যুর সম্মুখীন হতে হয়। পুরো মুভির শেষে একটাই আফসোস হয়তো থেকে যাবে, ইস পল যদি বেঁচে যেত। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে উইথ পিডি রিভিউস।